সকলকে স্বাগত, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে কটা যেন, 11:54। তো এখন বসেছি খাবার নিয়ে, আর এই যে মেয়ের পিডিয়াশোর, ওকে দুধে গলে নেব, ওকে খাইয়ে নেব। আর ওর বার্থডেতে কেক ছিল, আর একটুখানি পায়েস আছে, তো আমি একটু খাবো। পায়েস এখনো রয়েছে, কারণ পায়েস আমার বানানো না অনেকটা হয়ে গিয়েছিল, তো রয়েছে, খেয়ে নিতে হবে, কারণ জিনিসের এত দাম নষ্ট করা তো যাবে না। আর ফ্রিজে আছে, ভালোই আছে। তো এই যে ওর দুধ পিডিয়াশোরটা গুলে দিচ্ছে, দেখো। আর আজকে উঠতেও আমার লেট হয়ে গিয়েছে, হাজবেন্ডকে শুধু ভাত করে, হাজবেন্ডকে ডাবা করে দিয়ে, তারপর সমস্ত কাজ করে, জামা কাপড় কেচে, স্নান করে, পুজো দিয়ে ওকে তুলে বিছানা তুললাম। দেখো বিছানাও আমার পুরো ক্লিন করা হয়ে গিয়েছে। ওর কাশি হচ্ছে, তো ওই জন্য একটু তুলসী পাতার রস আর মধু দিয়ে খাইয়ে দিলাম। না কেন, তাতে কেন, আমি রান্না কর বাবা, তাতে হচ্ছে মুখ দেখে দেখাও তো কেমন পারো। পরে কথা হচ্ছে, এখন টাটা। আবার ওকে স্নান করে রান্না করার সময় কথা বলবো, ঠিক আছে? দেখো মেয়েকে স্নান করতে নিয়ে গিয়েছিলাম, আর এই ফুলকপিটা এখানে ভাপাতে দিয়েছিলাম লবণ দিয়ে, তো হয়ে গিয়েছে। দেখো কেমন জলটা সবুজ সবুজ কালার হয়ে গিয়েছে, তো এটা নামিয়ে নেবো। আর এবার রান্নাবান্না করবো, এখন বাজে একটা, আজকে কখন খাওয়া দাওয়া হবে তার ঠিক নেই। তো বন্ধুরা দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর রবীন্দ্রদেবকে জল দিয়ে প্রদক্ষিণ করে এবার প্রণাম করে নিচ্ছে। আর এইখানটায় দেখো আমি মিউট করে দিয়েছি, কারণ বাইরের একটু সাউন্ড আসছিল, তো সেই জন্য। আর ও এবার এখানে ভগবানের একটু নাম করে নিচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে একটু টমেটো আলু সেদ্ধ দিয়েছি, কাঁচা টমেটো। আর এই যে ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপিতে একটু জলও বেরিয়েছে, এখানে দিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা দিইনি আমি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ, আর একটু জিরে গুঁড়ো, আর একটু চিনি দিয়েছি। আর যখন হয়ে যাবে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তুমি কি করছো বল, নিয়েছো? ওটা বেলুন দিয়ে, সেই চুটকি বেলুন বানানো হয়, সেই আমি একটু বানিয়ে দিয়েছি, তাই ও খেলছে নিয়ে। আজকে তোমার টিউশনই আছে? কটা? মাঝে মাঝে টিউশন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রেজাল্টটা খেয়ে নাও। এই ফ্রিজ থেকে বার করে নি চিকেনটা, কালকে সানডে ছিল, তো কালকে নিয়ে এসেছিল, আর হচ্ছে সেই জন্য আর কি অনেকটাই এনেছিল যেহেতু, তো রেখে দিয়েছিলাম, তো ওটা আজকে করব। আর পেস্টগুলো চলো বার করে নি, ওই দেখো ফ্রিজে পুরো জমে গিয়েছে। তো এই দেখো এইখানটায় রেখে দিয়েছিলাম কালকে, এই যে কালকে দেশি চিকেন এনেছিল, রাত্রে করেছিলাম, মেয়ের কাশি হচ্ছে এই যে। আর এটা হলো রেখে দিয়েছিলাম, এটা আজকে করব। আর এখানে আদা রসুন জিরে পেস্ট করা রয়েছে, বের করে রাখলাম, না হলে ঠান্ডা বরফ হয়ে গিয়েছে তো গলবে না। দেখো এখানে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু হলুদ হলুদ লাগছে কেন বলো তো, আমি শুকনো লঙ্কা আজকে দিইনি সেই জন্য। আর এখানটায় আলুগুলোও ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি চিকেন হোক মটন হোক রান্না করার আগে না একটু কাঁচা গরম মশলা আর জিরে, কাঁচা জিরে আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে তারপর রান্না করি। তো এখানে টমেটো আর এখানে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, আর এখানে একটা আস্ত রসুনও দিয়েছি দেখো, তো এটা কষিয়ে তারপর এখানে আদা জিরে আর রসুন বাটাটা দেব। এই দেখো এবার টমেটো ভাতে আর আলু ভাতেটা বার করে নিলাম, তো এটা মেখে মেয়েকে একটু দেব আর আমি খাবো। আমি এটা বুঝতে পারি না যে কেন এরকম হয় মাঝে মাঝে, জানো তো প্রেশার কুকারে ভাত বসিয়েছি, তো এইখানটাতে দেখো এই যে ভাতগুলো তোমরা দেখছো, দেখো এই ভাতগুলো একদম চাল চাল হয়ে গিয়েছে, দেখেছো, বুঝতে পারছো? আর প্রেশার কুকারের ভেতরে দেখো ওইখানে কটা ভাত, ওইগুলোও চাল চাল হয়ে আছে, এরকম কেন হয় আমি বুঝতে পারি না। অল্প কটা চাল 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 হয়ে থাকে, আর সবগুলো কিন্তু সব ভাত হয়ে গিয়েছে। তো এটা মেখে নি, আর গরম গরম ভাতে না টমেটো, কাঁচা টমেটো আলু ভাতে ঘি দিয়ে জাস্ট ওয়াও খেতে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আমার মেয়েরও খেতে ভালো লাগে। আর এইখানটায় দেখো চিকেন কষা হচ্ছে, এই দেখো মেয়ে কি করছে, দেখো
খাতা নিয়ে বেলুন নিয়ে খেলছে ও। আজকে ওর এখনো খিদে পায়নি, আজকে বেলা করে খেয়েছে, আমি বললাম তো, বললো একটু পরে খাবে, তো সেই জন্য এখন ওর ভাতটা মাখছি। মেখে ওকে খাইয়ে দেবো। ওখানে কি লিখেছো? পেন্সিল দিয়ে না লিখে ওখানে সব কালার পেন্সিল দিয়ে লিখেছে, দেখেছি। এই দেখো মেয়ের ভাতটা মাখছিলাম, আর এদিকে চিকেনটা কষিয়েও নিয়েছি, আর এই জল অ্যাড করে দিলাম। এবার ফোটা শুরু হয়েছে আর কি, তো এবার ঢাকা দিয়ে দেবো আর ওকে খাইয়ে নেব। তার মধ্যে চিকেনটা রান্নাও হয়ে যাবে। গ্যাসটা স্লো করে দিই আর ওকে এবার খাইয়ে নেব। তো এখন কি হচ্ছে বলো তো? এখন হচ্ছে গৌরাঙ্গীকে একটু পেয়ার করতে হচ্ছে। আমি ভাত নিয়ে এসেছি, ও তার মধ্যে একবার বলছি মাম্মি মুঝে প্যার করো প্যার করো। তো এখন একটু যত্ন নেওয়া হচ্ছে। এখন একটু কি হচ্ছে? কিছু হচ্ছে না। এখন একটু যত্ন পেতে ইচ্ছা হচ্ছে, তাই একটু যত্ন দেওয়া হচ্ছে গৌরাঙ্গীর। আর ভাত নিয়ে এসেছি, এবার খাইয়ে দেবো। দুটো বাজতে 10 মিনিট বাকি আছে। আজকে যেহেতু সকালে খেয়েছে 12টায়, তো সেই জন্য এখন একটু লেটে হচ্ছে, না হলে ওকে আমি 1:30টার মধ্যে খাইয়ে দিই দুপুরবেলা। তো আজকে একটু লেট হয়ে গিয়েছে, কারণ কি বলতো কালকে রাত্রে না খুব কাজ ছিল, তো কালকে রাত্রে ঘুমাতে পারিনি, ওই জন্য আমি সকালে আর ডাকিনি ওকে। ভাবছি যতক্ষণ ওর পারে ঘুমা, তো উঠেছে ও 10:30টায়, আর তারপরে ওকে খাওয়াতে আমার একটু কাজ করতে লেট হয়ে গিয়েছে। আমিও আজকে লেটেই খেয়েছি, ওই জন্য এখনও খিদে পায়নি। এবার ওকে খাইয়ে দিয়ে তারপরে তার মধ্যে চিকেনটা হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর ওকে আজকে আবার একটু ডাক্তারের কাছেও নিয়ে যাব বিকালে, কারণ আগের দিন আমি শনিবারের দিন ওর ওষুধ এনেছিলাম কাশির, কিন্তু সেই ওষুধে না ওর মানে কাশিটা কম হয়নি। তো ডাক্তার বলেছিল যদি কম না হয় তাহলে 3 দিন পরে নিয়ে আসতে। তো ওই জন্য আজকে যাব ওকে টিউশনিতে দিতে যাব, তারপরে যখন আনতে যাব তখন একেবারে ডাক্তার দেখিয়ে তারপরে আনবো, কারণ ওর টিউশনি যাওয়ার আগে ডাক্তারের মানে চেম্বার আছে, তো ওইখানে দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি আসবো, একেবারে কাজ মিটে যাবে। তো সেই জন্য ভেবেছিলাম যে সকালে নিয়ে যাব, কিন্তু সকালে যেহেতু হলো না, আর ওই জন্য একেবারে রাত্রের জন্য রান্না করে নিলাম। তো রাতে হয়তো কিছু আলু ভাতে দিয়ে দেবো, কিংবা হয়ে যাবে চিকেনে আর বাঁধা ফুলকপিতে। আর এখন আমি টমেটো ভাতে দিয়েই আমার খাওয়া হয়ে যাবে, আর একটু ফুলকপি ভাজা নেব। তো চলো এবার গৌরাঙ্গী খাইয়ে নি, হয়েছে আদর খাওয়া, চলো এবার খেয়ে না, বেলা হয়ে গিয়েছে। হয়েছে, চলো আবার পরে আদর করবো, খেয়ে নাও, বেলা হয়ে যাচ্ছে, চলো ওঠো বসো। দেখো বন্ধুরা এখন বাজে 5টা, তো মেয়েকে গুছিয়ে দিয়েছি আর ওকে এবার নিয়ে যাচ্ছি টিউশনিতে। তো আবার ওকে যখন নিয়ে আসবো তখন তোমাদের সাথে কথা হবে। দেখো নাচছে, দেখো কেমন করে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর একটু মুদিখানার দোকানেও গিয়েছিলাম, তো তোমাদেরকে আর তখন দেখাতে পারিনি। তো বাড়ি এসে গাছগুলো একটু মাটি দিলাম, কিছু কিছু জায়গায় মাটি কম হয়ে, দেখো সমস্ত গাছগুলোই মাটি দিয়েছি। আর এই গাছটায় ফুল ফুটে কত সুন্দর লাগছে, পুরো গাছে ফুল ভরে গিয়েছে, এই দেখো কি সুন্দর লাগছে। আর এই যে অ্যালোভেরা গাছে মাটি দিলাম, এইখানে বিন্দা দেবীকে মাটি দিলাম, সব গাছে অল্প অল্প করে দেখো মাটি দিয়েছি, মাটিগুলো শুকনো শুকনো রয়েছে। এই দেখো ব্যাগ নিয়ে গিয়েছিলাম, এই যে ব্রেড আনলাম হাজবেন্ডকে সকালে দিতে হয়। তো আর এই যে এখানে আলু এনেছি 3 কেজি, আলু নতুন আলু না, যখন ভিজে থাকে তখন ওয়েটটা কিন্তু 2-4টাতেই অনেক হয়ে যায়। আর এখানে 3 কিলো আলু নিয়েছি, অনেকটাই হয়েছে। আর এই দেখো এখানে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিলো বলে পেঁয়াজ নিয়ে এলাম। তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে আমি টিউশন থেকে ডাক্তারখানায় চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।